হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে দেখাবো এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভিউ ফুল স্ক্রিন প্রিভিউ কীভাবে ফুল স্ক্রিন দেখবেন আচ্ছা প্রিমিয়ার পর যে স্ক্রিনটি রয়েছে এটি কীভাবে ফুল স্ক্রিনে দেখবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইলো তাছাড়া কিন্তু আপনারা এই কাজটি কখনও করতে পারবেন না তো সর্বপ্রথম আমাদের যে প্রিমিয়ার প যে সফটওয়্যারটি রয়েছে আমরা এখান থেকে ওপেন করে নিলাম খুব একটি সহজ বিষয় আমরা একটি নিউ প্রজেক্ট নিয়ে নিলাম প্রজেক্ট নেওয়ার পর আমরা এটাকে রিপ্লেস করে দিই এই হলো প্রিমিয়ার প্রোর যে ইন্টারফেসটা রয়েছে সো এই ইন্টারফেসের মধ্যে আমরা একটি যে কোনো ইমেজ ইনপুট করে নিই তো আমরা প্রিমিয়ার প্রো এটা ইনপুট করে নিলাম এবং এখান থেকে আমরা জাস্ট টাইম লাইনে দিয়ে দিলাম এখন এটাকে বড় করার জন্য দেখুন এখানে স্মার্ক দেওয়াই রয়েছে কন্ট্রোল প্লাস এই যে এই চিহ্নটি দেখতে পাচ্ছেন এটা এখানে পাবে আমরা যদি এটাকে এন্টার করে কন্ট্রোল এটা চাপি তাহলে আমাদের ফুল স্ক্রিন হয়ে যাবে দেখতে পাচ্ছেন ফুল স্ক্রিন অর্থাৎ ভিডিওটা ফুল স্ক্রিনে দেখতে পারবেন এই যে একটি শর্টকাট আরও অনেক শর্টকাট রয়েছে তাদের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই আমরা এটাকে ক্লিক করে এরকম করে যে কোনো জিনিস আমরা এটা থেকে সো আমাদের যে ভিউ রয়েছে এটি জাস্ট কি হচ্ছে বড় হয়ে যাচ্ছে অবশ্যই আপনারা কিবোর্ডের ট্যাবের উপরে যে মার্ক দেখতেছেন এবং এখানে যেটা রয়েছে কন্ট্রোল রয়েছে এইটা চাপ যে ধরে এটা ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের স্ক্রিনটা বড় হয়ে যাচ্ছে আচ্ছা দেখwidetilde পাচ্ছে আমাদের স্ক্রিনটা বড় হয়ে যাচ্ছে এই হলো ফুল স্ক্রিন এখান থেকে আমরা যে কোনো ভিডিও কিন্তু নিয়ে আসতে পারি আমাদের যদি কোনো ভিডিও থাকে ভিডিওটা নিয়ে আসতে পারি এবং এখানে আমাদের এটা দেখি আমরা এটা কেও বড় বড় দেখতে পারি দেখতে পাচ্ছেন যেখানে আমরা এটা ইন্টার করে দিলে জাস্ট বড় হবে এখানে আরেকটি বিষয় রয়েছে আমি যে তো খুব একটি ইন্টারফেস ভালো একটি ইন্টারফেস এটা অবশ্যই আপনারা দেখবেন যারা প্রিমিয়ার ইউজ করেন তাদের কিন্তু অবশ্যই এটা লাগবে এবং ভালো ভিডিও এডিটিং গ্রাফিক দিয়ে অর্থাৎ ভিডিওর যে কাজ করে করে থাকেন বিভিন্ন কিন্তু আপনাদের বড় দেখতে হয় যে কোনটা কোনো জায়গায় মিচিং আছে কিনা এর জন্য এই কিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যার ফলে আমি আপনাদের মাঝে শেয়ার করলাম তো গাইস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট টাইমে দেখা হবে আল্লাহ হাফেজ